রোদ থেকে বাড়িতে যখনই ফিরছো তখনই যেন মনে হচ্ছে না মুখটা ভীষণভাবে লাল হয়ে গেছে, এরপর ধীরে 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 কিন্তু রংটা আরো বেশি কালো হতে থাকছে, আর র্যাশ, পিম্পল, ব্রণ এগুলো তো কি করে যে চলে আসছে স্কিনের মধ্যে বোঝাই যাচ্ছে না এই গরমের মধ্যে, তাই না? সানস্ক্রিনও অ্যাপ্লাই করছো, শুধু অ্যাপ্লাই না রিঅ্যাপ্লাইও করছো, তারপরেও এই সমস্যা? চিন্তার কোনো কারণ নেই, আমি তো আছি। এই গরমে রোদ থেকে বাড়িতে ফেরার পর এই একটা রেমিডি যদি তুমি ট্রাই করতে পারো তাহলে দেখবে ধীরে ধীরে কিভাবে তোমার স্কিন কালারটা ঠিক যেরকম ছিল সেরকমই আবার ফ্রেশ হয়ে যাবে, আরও বেশি চকচক করবে, ফর্সা হবে ভিতর থেকে, আর ট্যানটাও যেমন উঠে যাবে তার পাশাপাশি কিন্তু স্কিনের মধ্যে কোনো রকমের র্যাশ, ব্রণ, পিম্পল কিচ্ছু থাকবে না, জাস্ট কিচ্ছু না। এই গরমে ফেস প্যাক হিসেবে মুলতানি মাটির থেকে ভালো আর কী বা হতে পারে, তাই না? মুলতানি মাটি ব্যবহার করলে কিন্তু স্কিনটা জাস্ট অসাধারণ ফ্রেশ থাকে, এছাড়াও যেহেতু এটা স্কিনের ডিপ লেয়ার পর্যন্ত পৌঁছে গিয়ে এক্সেস অয়েল, ধুলো, বালি, নোংরা, পলিউশন সব কিছুকে না টেনে বের করে আনে, যার জন্য স্কিনটা অতটা ক্লিয়ার লাগে মুলতানি মাটি অ্যাপ্লাই করার পর। আর যেহেতু এক্সেস যে অয়েলটা আছে সেটাও বের হয়ে যায়, যার জন্য কিন্তু স্কিনের মধ্যে কোনো রকম আর এক্সট্রা অয়েল লাগে না, চিপচিপে ভাব লাগে না, যার জন্য স্কিনটা অনেকটা বেশি ফ্রেশ থাকে। এছাড়া মুলতানি মাটি ব্যবহার করলে অ্যাকনে, পিম্পলের মতো প্রবলেম সলভ হতে যেমন হেল্প করবে, তার পাশাপাশি কিন্তু ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসের মতো প্রবলেম যদি থাকে সেটাও সুন্দরভাবে কিওর হয়ে যাবে, পোরগুলো টাইট হয়ে যাবে, কারণ যখনই পোর থেকে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসের মতো প্রবলেমগুলো চলে যাচ্ছে তারপরেই কিন্তু স্কিনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, যার জন্য ওপেন পোর্সের প্রবলেমটাও সলভ হয়ে যাচ্ছে। আর ঠিক সেই জন্যই এখানে আমরা এক চামচ মতো মুলতানি মাটি নিয়ে নিয়েছিলাম, আর ঠিক যতটা পরিমাণে মুলতানি মাটি নিয়েছি ঠিক ততটা পরিমাণে নিয়ে নেব বেসন। আমরা এটাও সবাই জানি যে বেসনও স্কিনটাকে ক্লিয়ার করতে ঠিক কতটা বেশি হেল্প করে, তার পাশাপাশি বেসন কিন্তু ট্যান রিমুভ করতেও সুপার ডুপার এফেক্টিভ, আর ন্যাচুরালি একটা জেন্টল ক্লিনজারের পাশাপাশি জেন্টলি এক্সফোলিয়েটেরও বলা যেতে পারে, যার জন্য স্কিনের উপরে যে ডেড স্কিন সেলের লেয়ারগুলো পড়ে যায় সেটা কিন্তু ইজিলি রিমুভ হয়ে যায়, পাশাপাশি স্কিন কোনো রকমের হার্শ কিচ্ছু হয়ে যায় না। আর ঠিক এই জন্যই অ্যাকনে প্রন সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে এই ফেস প্যাকটা হতে চলেছে একদম আদর্শ একটা ফেস প্যাক, যেটা ইউজ করলে সবাই বেনিফিটেড হবেন। তো নেক্সট এর মধ্যে আমরা অ্যাড করে নেব একদম একটুখানি রান্নার হলুদের গুঁড়ো, প্রয়োজন হলে এখানে কিন্তু কস্তুরি হলুদ গুঁড়ো ব্যবহার করা যেতে পারে, এছাড়াও কাঁচা হলুদও ব্যবহার করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে আমি নর্মাল জাস্ট রান্নার হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। আমরা সবাই জানি যে হলুদের মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ, অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ, এছাড়াও আরও এমন ভালো ভালো কিছু গুণাগুণ যার ফলে অ্যাকনে, পিম্পলের প্রবলেমটা যেমন সলভ করে দিচ্ছে, পাশাপাশি যখন রোদ থেকে বাড়িতে ফিরছি যে হঠাৎ করে র্যাশগুলো হয়ে যায় লাল লাল, সেগুলো কিন্তু ইজিলি চলে যাবে এই হলুদটাকে এই ফেস প্যাকটার মধ্যে দিয়ে অ্যাপ্লাই করলে। এছাড়াও আমরা তো সবাই জানি যে হলুদের মধ্যে আছে স্কিন লাইটেনিং অ্যান্ড স্কিন ব্রাইটেনিং প্রপার্টিজ, যার জন্য স্কিন কমপ্লেকশনটা অনেকটা ব্রাইট করতেও কিন্তু হেল্প করবে। নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট যে উপাদান সেটা হলো গ্রিন টি। টেনশনের কোনো কারণ নেই, যদি গ্রিন টি আপনার কাছে এই মুহূর্তে না থাকে তাহলে গ্রিন টির পরিবর্তে জাস্ট নর্মাল তুলসী পাতাকে ভালো করে এক কাপ জলের মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে নিন 10 মিনিটের জন্য, তারপর সেই জলটা নিয়েও অ্যাপ্লাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে গ্রিন টি হলে সব থেকে বেশি ভালো কাজ করবে। আমরা সবাই জানি যে গ্রিন টির মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ, যেমন তার পাশাপাশি অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ থাকে, আর থাকে অ্যান্টি এজিং প্রপার্টিজ, কারণ এর মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যেটা ইউজ করলে স্কিনটা একদম ইউথফুল গ্লোয়িং স্কিন থাকবে। এক্সট্রা যে অয়েল প্রোডাকশন হচ্ছে আমাদের স্কিনের মধ্যে সেটাও যেমন সুন্দরভাবে রিডিউস হয়ে যাবে, তার পাশাপাশি কিন্তু অ্যাকনে, পিম্পলের মতো প্রবলেমকে কিওর করে দিতে ভীষণ ভালো কাজ করে এই গ্রিন টি। আর ইনস্ট্যান্ট একটা স্কিনের মধ্যে ফ্রেশনেস আনার জন্য, ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস আনার জন্য অবশ্যই গ্রিন টি ব্যবহার করুন। এছাড়াও গ্রিন টির মধ্যে প্রচুর 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 ভালো ভালো উপাদান থাকে, যার জন্যই বলছি এইটা অবশ্যই ব্যবহার করুন, না থাকলে একান্ত আর কি করা যায়, সেক্ষেত্রে তুলসী পাতার জলকে ফুটিয়ে ভালো করে ব্যবহার করুন, কোনো অসুবিধা নেই। তো এই ফেস প্যাকটা মিক্স করার জন্য ঠিক যতটা পরিমাণ ততটাই গ্রিন টি অথবা তুলসী পাতার জলটা নিয়ে নিন। রোদ থেকে বাড়িতে ফেরার পর ভালো করে স্কিনটা একটু যে কোনো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিন, তারপর এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিন সুন্দরভাবে একদম আপনার ফেসে, গলায়, ঘাড়ে সব জায়গায়, যে জায়গাগুলো ওপেন ছিল সেই জায়গাগুলোতেই অ্যাপ্লাই করুন, দেখবেন কত ইজিলি স্কিনটা ফ্রেশ হয়ে যাচ্ছে। ফেসের মধ্যে কিন্তু অবশ্যই ভালো করে একটু মোটা করে অ্যাপ্লাই করে নেবেন ফুল ফেসে, যাতে দেখবেন প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে এই ফেস প্যাকটা পায়, তাহলে খুব ভালো কাজ করবে। তো ভালো করে অ্যাপ্লাই করার পর অবশ্যই কিন্তু আমাদেরকে এখানে রেখে দিতে হবে অন্তত পক্ষে 10 মিনিটের জন্য, যদি আপনি প্রত্যেক দিন এটা অ্যাপ্লাই করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়,
তাহলে মাত্র 5 মিনিট রাখলে কিন্তু এনাফ। আর যদি সপ্তাহে আপনি 2 থেকে 3 বার করে ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই 10 মিনিট রাখবেন। তারপরে জাস্ট নর্মাল জল দিয়ে ভালো করে ওয়াশ করে নেওয়ার পর দেখবেন স্কিনটা ঠিক কতটা ফ্রেশ লাগছে, কতটা ব্রাইট লাগছে, আর যে ডালনেসটা ছিল স্কিনের মধ্যে সেটা একদমই থাকবে না। যে লাল হয়ে যাচ্ছিল স্কিনটা সেটাও যেমন একদমই চলে যাবে, পাশাপাশি র্যাশ, ব্রণ, পিম্পল এগুলো যে হঠাৎ করে চলে এসেছিল আপনার স্কিনের মধ্যে সেগুলো কিন্তু ইজিলি রিমুভ হয়ে যাবে, আর কোনো সমস্যাই থাকবে না। তো এই ফেস প্যাকটা ব্যবহার করার পর ফিডব্যাকটা অবশ্যই আমার সাথে শেয়ার করে নেবেন কমেন্ট সেকশনে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি চ্যানেলে প্রথম ভালো থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এইরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। আর এই গরমে তোমার ফেভারিট DIY ফেস প্যাকটা কি সেটা কিন্তু নিচে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না, তাহলে আমিও দেখবো। যদি আমার কাছে নতুনত্ব কিছু লাগে তাহলে আমিও ট্রাই করে তোমাদের সাথে শেয়ার করে নেব। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।